রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে। এই বিয়েটা তোর ভেঙে দিতে হবে। কত মেয়ের জীবন না মানে কত মেয়ের বিয়ে ভেঙে দিলাম রাতের অন্ধকারে, কত মেয়েকে বয়ফ্রেন্ডের হাতে তুলে দিলাম, আমি নিজেও তো একটা। তুমি শুধু বলো কার সঙ্গে ভেঙে যেতে চাও। ভেঙে যাবো? একটা থাপ্পড় দিয়ে না তো দাঁত ফেলে দিব। আমি ভেঙে যাবো কেন? আমি আরে মেয়েরা তো বিয়ে ভাঙতে চায় কারো না কারো সঙ্গে ভেঙে যাওয়ার জন্যই, তাই না? আমি আমার নিজেকে দেখো, আমিও তো আরেকজনকে পালায় নিয়ে চলে আসছি। তুমি কার সঙ্গে ভেঙে যেতে চাও শুধু সেটা আমাকে বলো, ফাইজুল ভাই না নান্টু ভাই? আমি কারোর সাথে ভেঙে যেতে চাই না। বাবা বিয়ে ঠিক করছে, আমি এখন বিয়েটা করব না। বাবা যেন কোনোভাবেই বিয়ে ঠিক করতে না পারে সে ব্যবস্থা তোকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটা তেমন কোনো সমস্যা না, আমি সমাধান করে দিচ্ছি। আমি এক্ষুনি খালুর সঙ্গে গিয়ে কথা বলছি এবং আমি জানি যে খালু আমার কথা কোনোভাবেই ফেলতে পারবে না, তুমি নিশ্চিন্ত। খালু কেন ওকে বললাম? ও না আবার উল্টা ঝামেলা বাঁধায়। তোমার হাজবেন্ড তোমাকে যে ডিভোর্স দিয়েছে, সেই ডাইভোর্সের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজের ভিতরে মন কলকে কলিজের মনে হিগিয়ে পড়ে গেছে একদম। না ঠিক আছে ঠিক আছে, এখন কেন কি জন্য তুমি যে আমার বাসায় যে প্রবেশ করছো, এন্ট্রি নেছো, কি কারণে? কারণটা শুনতে পারি? কেন ঢুকছি সেটা বুঝতে পারেনি? না বুঝতে পারেনি? না আপনি আর আপনার ভাইয়ের কারণে আমার সংসার ভেঙেছে। যতদিন পর্যন্ত আমার অন্য কোথাও ভালো একটা ছেলে দেখে বিয়ে না হয় আমি এই বাসাতেই থাকবো। এই যে এইদিকে দেখেন, আমি এই বাসাতেই থাকবো। শুধু তাই না, আমার সমস্ত কষ্ট আপনারা দুইজন বেয়ার করবেন। শুকর আলহামদুলিল্লাহ আমি রাজি। মাউজুবিল্লাহ মোরা রাজি না, মোরা কোনো কর্মী রাজি না। তুমি যদি রাজি হই থাকো হে কালে মোরা শুকর আলহামদুলিল্লাহ। তুমি তোমার এই হবু স্ত্রীকে নিয়ে যেতে খুশি সেদিক যাও, উনি যা যা চাই ওনার সুবিধা মতো কিনে কাটিয়ে দাও, তুমি তোমার মতো যাও। আর এই যে আমি এই যে বক্তৃতা দিতে আসেন, মনে হয় যেন একটা সামনে মাইক আছে, আপনি একালে নেতা গুণান বক্তৃতা দিতে আসেন। শোনেন, আপনি এখানে আসছেন কেন, কার পারমিশনে? আর আপনি যদি রাসিল্লাকে বিয়েই করতে চান হেলে মোরেই ঘরে না, আর যদি সহিচ্ছা না যান পাল্লা ধর্ম পাক্কাই বান্দর নান বাইরে যাই হালাই দিব। বুঝতে পারছেন কথা বলে মোর ক্লিয়ার? ও আপনি রাজি না তাই না? মোড়াও না। আপনি রাজি না? মোড়াও না। আপনাকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমার খুব ভালো মতনই জানা। রাজি করান আপা। এস এম মিসান হে তো ঘরে থাকে আমার মসজিদে, আপনি তাকে রাজি করে ইয়ে করবেন কি? এসব ফাটরা আমি বাদ দিয়া বাইরে। আরে ফোন করেন করেন, যাকে খুশি তাকে আপনি ফোন করেন। আমাকে ডর দেখাইতে আছে কি? হ্যাঁ ভাইয়া কোথায় তুমি? হ্যাঁ আমি তোমাকে যে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি ওটাতে চলে আস। আরে খালি ভাইয়া কেন, ভাইয়া আব্বা খালু খালু মানে মামা, যাকে খুশি হাকে ফোন দেন। এই যে এই কিরা এই সিঙ্গারা রুমি মনে করছেন কি? বাসে আইছি, যাকে খুশি বলাইয়া পারলে এখানে নিয়ে আসি। দেখি আমি তুমি জানো না আমি অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম, হেগুলোকে পাল্লা পাল্লি করি আমি এই অফিসটা দিচ্ছি। এখন যদি আমার নামে যদি অফিস খুলি তো আমার নামে একটা মামলাও ধরতে পারে চুরি মুড়ির, এই জন্য দিলুর নামে অফিসটা আমি করছি। তুমি না জানি হুনিয়ে ভট করি উল্টো সিদ্ধা মন্তব্য করো আমি বেইমান ধোকাবাজ, হ্যাঁ তার এত কথা কখনো তোমার দরকার নাকি? আমি সব বুঝছি, তুমি এই অফিসের সামান্য কর্মচারী আর কিছুই না। ওরে সুবহান আল্লাহ, তোমার এখানে কেমনে বুঝাম আমি? আমরা দুইজন হইলাম যাইয়ে বিজনেস পার্টনার, জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা তোমার আবার মানে তুমি থাকো কয়দিন হেলি তুমি বুঝে যাবে যে আমরা দুই বন্ধু কি। আর শোনো,
এখনো দিল্লুর সামনে যে সেনকির একটা কল্লা এখন এখন দিল্লুর সামনে আর যাওয়া ঠিক হইবে না। তুমি বরং একটা কাম করো, আমি দিল্লুর এদিকে ম্যানেজ করতে আসি, তুমি বাসায় যাও, দিল্লুর ম্যানেজ করি, কমপ্লিট করি, কালকে থেকে আবার অফিস করা শুরু করি। না, আমি আমার বাড়ি যাই না, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার সম্পর্ক ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এই তুমি কি ধরনের কথাবার্তা কইলা, কেন ব্রেকআপ হইবে কিসের জন্য? আর সম্পর্ক বিয়ে থাকবে না, আমি এমন কি এখানে ডাকাতিটা করছি যে তোমার লাগে আমার সম্পর্ক চলে যাবে? আপনি কিন্তু রাগ উঠাইতেছেন, যান ভালো চাইলে যান কিন্তু। উনি আমার খালাতো ভাই। এই যে শুনেন খালাতো ভাই, আপনি আপনার মামাতো বই না কি হয়, হ্যাঁকে নিয়া এই ঘরে কোনে বাইরেই যান, আর যদি এমনি এমনি না যান কল্লাড়া ধর্মু বান্দরের সান্নার পাক্কাই নিয়ে বাইরে হালাই দিব কাল, বুঝলেন? ভাইয়া মেজাজ কলম খুব খারাপ হয়ে গেছে, আপনার বোনের বক্সা পাকতে নিয়ে বাইরন যান তো যান। আমার আরেকটা পরিচয় আছে। তা কি আপনার পরিচয় কি আরেকটা? আমি একজন পুলিশ কর্মকর্তা। আপনাদের জন্যই তো আমার বোনের সংসারটা ভেঙে, আমাদের জন্য না ভাই, এই রাসেলিয়ার জন্য। আরে মুই কি হচ্ছে, মুই কি ওরে বাইর করে দিতে গেছি, বাইর করে তো আপনারা দিতে আছেন, আমি তো রাখতে চাইছি। আমি হের বড় বোন, আমি জিম্মা নিতে আসি, কোন সমস্যা নাই। এই কথার কোন রকমের নড়চড় হবে না, আপনি নিশ্চিন্তে চান, আপনার তো মনে হয় গাড়ি দেখে আইসেন নিছে না, পুলিশের গাড়ি, আপনি যান ডিউটিতে যান, আমি আসি না, আমি থাকতে চিন্তাই করেন না, আমরা আমরা তার মন কাছে ফ্যামিলি ফ্যামিলি, আমরা থাকতে আপনার বোনের কোন রকমের সমস্যা হবে না, আমার কাছে আপনার বোন সুখে শান্তিতে আনন্দে আরামে থাকবে। তাহলে গেলাম, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, কোনো প্রবলেম হইলে কিন্তু আমি আবার আসতেছি, আর পুলিশ কি করতে পারে সেটা হয়তো বা আপনারা ভালোভাবেই জানেন। অবশ্যই আর আসতে হইবে না ভাই, কিচ্ছু হইবে না, আর আমি আসি না। ওকে তাহলে থাক, আমি গেলাম। ঠিক আছে, জি ভাই, সালাম সালাম। ওকে স্যার, আপুমনি তুমি কি বোকা, আগে কিছু বলবে না যে তোমার ভাইয়া পুলিশে কর্ম করে, হে বললে তো এতক্ষণে তোমাকে চা নাস্তা খাওয়াইয়া। ওই থাও কামেরা, চা নাস্তা আমরা রেডি গান, চা নাস্তা আমরা খাওয়ার আইনি, ও অনেক কইছে বইয়ার আপুমনি কি এখানে কি ওইদিক যান, আমনে এই যে হ্যাঁ আমনের ওই যে হবু স্ত্রী ওনাকে নিয়া, এই যে মোর বাসায় তোমারও স্থান হবে না, ওনারও স্থান হবে না, তুমি যেখানে খুশি সেখানে যাও, কি চাই কি দেখো, আটক পুলিশ, হ্যাঁ কি হয়েছে পুলিশ, পুলিশ হলো জনগণের বন্ধু, এই যে পুলিশ ফ্রেন্ড, হে তো হেয়ার ভাই ব্রাদার, হ্যাঁ গো মগো কি আদেন আদেন, আপনি এতক্ষণ যে ভয় পাইলেন, হে কি এ কি এটা ডরাইছে, অত দেহাইছি দেহাইছি মুই কি পারি, হ্যাঁ তুমি জানো না, এ বাড়ির দিকে আটক ঘরের দিকে, তুমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখো, এ তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, তুমি চলো আমার রুমে চলো, আসো 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 আরে আসো আসো। ওস্তাদ আপনার গিজি গিজি মিলে গেছে তো, লাগতেছে লাগতেছে ভালো করি দে, এই ওস্তাদের জন্য একটু বেতন হয় বুঝতে পেরেছে, ওই বেশি কথা বলে কথাবার্তা কম বলি টিভিতে, আমার খুব কষ্ট হচ্ছে ওস্তাদ,
আপনার জন্য উস্তাদি যে আপনি বসে আছেন বুঝতে পেরেছেন? আহারে পাথর বেতানানি পাথর বেদনা কি জিনিস ভাই বুঝছেন নি? আমি কইতাম পারি আমি মাঝে মধ্যে যখন আমার পাথর বেদনা হইতো আগে তখন মনের কা উঠতে বইতে কি যে কষ্ট হইতো বুঝছেন নি? আর ই বাইরে দেখিয়া তো মনে হয় খুব মায়ের খাইছেন মনে হয় ওটার লাগি তো গাট্টা বাট্টা হওয়া বাদেও বেদনা কমেন না। এই শৈতানের বাচ্চা শৈতান, মাতের বাতা কে বলছি তোর ভাইয়া? আপনি কিন্তু একটা ভুল করা, আমি কিন্তু শৈতানও বাচ্চা না বুঝছেন নি, আমি কিন্তু মাঞ্চর বাচ্চা। যদি শৈতানও বাচ্চা হয়ে তখন তো আপনার গালারও দোয় ওটা। আমি কি কিচ্ছু বুঝি না, আমার সব কিতা খানা নি, আমার সামনে দুইটা শৈতানো বাচ্চা আর আপনার আত পাও টিপাড়া, সেই বেদনা না হইলে কিতার লাগে টিপাইটা? মা ওরে বাবু দেখছো নি কারবার, হ্যাঁ বেকুবের বাচ্চা। এরা দুইজন হইতেছে আর সাগরেত বুঝছ নি, আর লাগে লাগে থাকে এরা। আরে ওস্তাদ মনে করে ওস্তাদের গুরু দক্ষিণা দেওয়ান লাগছে বুঝছ নি, গুরু দক্ষিণা দিতেছে। এর বাতের ব্যথা নয় এটা হলো গুরু দক্ষিণা বেকুবের বেঁচে বেঁচে। ও আচ্ছা ওস্তাদ আপনি বুঝছি দালালি করেন না নি, সে তো মনে হলো দালালি ওটা মরেই গাইতে পারেন, তো মনে হলো মুই আপনার ওস্তাদ ডাকলাম। ওরে বাউ এই ঘুরছই যা বেকুবের বেঁচে বল, তো মাথার তাতুর সিঁড়ি যাইতেছে মনে হইতেছে যে ওরে গিলি খাই ফেলাই। লোন লোন আছে নি চা আছে ভাই? আপনি কিন্তু ও আর এখান ভুল করলা। আমি কিন্তু আপেল নি না কমলা না আঙ্গুর যে আমারে আপনারে গিলিয়ে খাইলি বা, হ্যাঁ আপনি তো একটা বোকা মানুষ। ওস্তাদ আমার কি মনে হচ্ছে জানেন, হে কিন্তু পাগলা কারো থেকে না রিয়াব থেকে পালিয়ে আসছে বুঝতে পেরেছেন? আমি কিন্তু বিজ্ঞাপনে দেখেছি একজন পালিয়ে গেছে, হে নিশ্চয় হবে ওস্তাদ বাচ্চা পেরেছেন। আপনি খেলে আমার অর্ডার দেন, ওর কানের নিচে একটা চক কেনে দেবো, ওর সমুদ্রে ঘুরতে থাকবে কিন্তু দাঁত পড়বে না ওস্তাদ। ওই তুই খারে কিতা কর, আমার সম্পর্কে তোর ধারণা আসেনি, আমি একসময় আমার এলাকার মস্তান আসলাম। তোমরা দয়টারে এমন মায়ের দিমু বুঝছো নি, হাসপাতালও সিট পাইতে না ভর্তি হওয়ার লাগে, তোমরা বিনা চিকিৎসায় দয়টায়, হুম ভালো মানুষ হয়ে যাবো, ফকির মধ্যে হয়ে যাবো, কিন্তু বেকুবের বাচ্চা বেকুব সিলেটির ঘরে সিলেটি আরে ভালো দেখতে দিল না বেকুবের বাচ্চারা বানায় ফেলা। আমি দেখলাম বিজ্ঞাপনে একটু একা বুঝতে পেরেছেন, টিভিতে খবর দেখলাম পাগলা কারো থেকে তিনজন সার পেয়েছে, আমার তো মনে হয় হে ওস্তাদ বুঝতে পেরেছেন। ঠিক আছে বাদ দে ইয়ান কথা বাদ দে, অনেকক্ষণ যাবো নাই লিখতে দেখি না, চল একটু লিখতে চাই আছে। খালাম্মার সাথে কথা বললে আপনি চলিয়ে যাবেন গেছেন, অসভ্য মিথ্যাবাদী জানে হিন্দি জান, টাহা পয়সা লোভ দেখে নেই আমারে, আপনি জানেন এই লাইজু যদি টাহা পয়সা লোভ থাকতে হলে ঢাকা শহরে কি কি করতে পারতে, হে নিয়ে আপনার কোনো আইডিয়া নেই জান। আমার বিয়ে করতে লেট হবে আপনি জান। কোনো সমস্যা না, আমি লেট পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু তার আগে আমরা এনগেজমেন্টটা করে ফেলি তাহলে আমি শিওর হব তুমি আমার। বুঝতে পারছি আসলে আপনি রে ভালোভাবে বললিয়া লাভ হয়ে গেল। কার্পেট কার্পেট
হাসপাতালে আমি থাকবো বাসায় শান্তিতে, এই হইতে আছে যাই আপনার আমার তুমি কি জানো না আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি? জানি তো। তাহলে আমি এখানে কিভাবে থাকবো? এসি নাই, খাট নাই, পালং নাই, ড্রেসিং টেবিল নাই, কিছু নাই। গরমে অলরেডি আমি ঘেমে যাচ্ছি। আচ্ছা তুমি আপাতত কটা মিনিট বসো, আমি দেখি। একটু বসো, রেসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দোস্ত দিয়েছি, ওই ঝামেলাটা বুঝেছো যে বাসায় পাঠাই দিয়েছি, ঝামেলা শেষ। এখন ওই কানার কথা হল, ঝামেলা তো বিদায় করে দিয়ে আসছো, আসল ঝামেলা কিন্তু এখনো মোর অফিসে রয়ে গেছে। হ্যাঁ কি আসল ঝামেলা তো বন্ধু তুমি। মানে কি? মানে কিছুই না, মানে অতি পরিষ্কার, তোমার অফিসে যাও। তোমার মোট প্রয়োজন নয়, তোমার প্রয়োজন মোট ফুরাই গেছে। এটা কি ধরনের কথা কইলো বন্ধু? কি ধরনের কথা বলবে? ছোটবেলা হইতে দুইজনে একসাথে বড় হইছি একই গ্রামে। হ্যাঁ তো হইতো, ওটা মুই অস্বীকার পাইতেছি না। তুমি যেটা করছো মোর অবর্তমানে, অফিস টলে একটা সত্তর হাত মাটির তলে দিয়ে দেশো, এই মাতারি সাতারি লইয়া তুমি যে কাহিনী করছো, এত তো মনে হয় মোর ব্যবসা একসের গেছে। আমি অন্তত আর যাই করি আর না করি, তোমার ব্যবসার কোনো জায়গায় কোনো ক্ষতি আমি করি নাই। আমি ব্যবসা দিয়ে দশটা টাকা নিয়ে খাই নাই। তাহলে তুমি এই ধরনের কথা মুখ দিয়ে কেমনে বাইর করলা? আমি তো এইটাই চিন্তা করতে পারতেছি না। এই বিজনেসটা তো তোমার এমনি আমি বসাইছি, আমি এইটার বুদ্ধি দিছি। আজ তোমার দিনটা ভালো হয়ে গেছে দেখি, তুমি সফল দিতে লা এই সামান্যটা মাইয়ের লোকের লইয়া। এই মাইয়ের লোকে তুমি সামান্য কথা বলতে? হ্যাঁ কি এব ও কি, এই মাইয়া মানুষের পিণ্ডা কিন্তু ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, ইতিহাস সাক্ষী দেশে আছে, হাজার হাজার বছর ধরে দেশে আছে। মগ দেশের যত কেরাইম হইতে আছে, যত ধরনের ঘটনা ঘটতেছে, অকারণ হইতে আছে, এর পেছনে কেডা আগে পেছে কেডা এই মাইয়া মানু। হে মাইয়া মানু, তুমি মোর অফিসে হান যাইছো, মোর অফিস ঠিক নাই। তুমি তুমি যাও, তুমি যাও, বন্ধু আছো আছো, হে মাইয়া মানু লইয়ে যে অর্ডার বর্ডার করছো, তোমার আর আহামর সম্ভব যাও বন্ধু। তুই ভাই ছোটবেলা হইতে বড় হয়েছি এই পর্যন্ত, এই ব্যবসাটা কিন্তু আনিয়ে দিছি তোমারে আমি। হ্যাঁ তুমি মালিক আমি কর্মচারী, কিন্তু কোথাও কোথাও গেট আপের জন্যে নিজের পজিশনটা একটু ঠিক রাখার জন্যে একটু এগুলো একটু কই টই, এটা যদি তুই এটা ধরিয়ে বিশাল একটা মানে রূপ ধারণ করে তাহলে ঠিক হইবে। আর এটা সামান্য মাইয়ের লোকের লেগে আইজ আমি অফিসটা সারি চলিয়ে যাবো, এ তোর কলজাটা কেমন লাগবে তুই এই দে মারে ক, এ মাইয়া তুই ক, আমি লড়াই দিই, কোনো সমস্যা নাই। না লড়াই তো বাকা, লড়াই তো যেতে বলতেছি না, তো ব্যবহার তো একটু ভালো করছে বলবা বুঝলা। কথাবার্তা তো ভালো না, একটা রূপ আর রস কর। তো কি করো কি আই রশি নিয়ে কি করতে আসো? রশি দিয়ে কি করতেছি? এই দিয়ে ভাবে কি গলায় পেশা, এই দিয়ে যেন টাঙালির চেষ্টা। আরে আমি এই কলেজে জয়েন করার আগে দিনে মানে ডেইলি আমি যদি 10-15টা মাস্তান ধরে না পিড়াইতাম হলে মোর প্যাডের ভাত হজম হইতে না। মানুষের শরীরে অনেক বল হয় বুঝছো, তারপর তুমি আরো একটা কাজ করবে, শুধু ভাত খেলে হবে না, তোমাকে তোমার বাড়ির আশেপাশে কোনো গাছ টাছ আছে না? গাছ মানে আমাদের বাগান আছে, বাগান। ও তাহলে তো আরো সুবিধা, তুমি